আমরা আজকে একটি গল্প শুনব। গল্পটির নাম স্বাধীনতা দিবসকে ঘিরে। আমরা চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তার প্রাঙ্গণ দেখতে পাচ্ছি। আজ বৃহস্পতিবার। এই দিন শেষের দুই পিরিয়ডে অন্যরকমের কাজ হয়। আনন্দে ভরে ওঠে আমাদের মন, হাসি আনন্দে ভরে থাকে পুরো সময়টা। তাই সবাই আমরা বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি। আজ ছবি আঁকার শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। তোমরা তো জানোই আগামী রবিবার আমাদের স্বাধীনতা দিবস, আপা বললেন। তাই তোমাদের আজই শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে। হ্যাঁ, সাজাবো আপামণি। রুনু ও আনিস এখানে চলে এসো, আপা বললেন। রুনু ও আনিস তার টেবিলের কাছে চলে গেল। রূপা পামুনির হাতে একটি ডালা, তাতে কত রকমের জিনিস। এগুলো নাও, 5 মিনিট দুজনে পরামর্শ করো, কি কি তৈরি করবে, কোথায় কোথায় সেগুলো লাগাবে, আমি সাহায্য করব, প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করো, আপা বললেন। রুনু ও আনিস একটু কথা বলল নিজেদের মধ্যে, তারপর দুটো দলে ভাগ করে দিল সবাইকে। দুটি দল দুদিকে বসে কাজ শুরু করে দিল, একটু গল্প হাসিও চলতে লাগলো। দুদল মিলে নানা রকমের কাজ করলো, লম্বা লম্বা শিকল বানালো রঙিন কাগজ দিয়ে, আর্টবোর্ডে ফুল পাতা এঁকে রং করে নিল, তাতে রাংতার ফিতে দিয়ে কারুকাজ করলো। রূপা আপামণি ঘুরে ঘুরে দেখছিলেন, একটু দেখিয়ে দিচ্ছিলেন মাঝে মাঝে, তারপর গিয়ে বসলেন নিজের চেয়ারে। একটু পরে রুনু ও আনিস এলো তার কাছে। আপামণি, আপনাদের একটা অনুরোধ আছে। হ্যাঁ বলো। আমরা একটা দৃশ্য তৈরি করেছি, সেটা পেছনের দেওয়ালে লাগাতে হবে, আমরা দেওয়ালটা ব্যবহার করতে চাই, আপা বললেন। তা করতে পারো, তারা বললো আপনি দয়া করে উঠে দাঁড়ান, তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো, আপা বলল। ঠিক আছে। ওরা প্রথমে সাদা আর্টবোর্ড আঠা দিয়ে দেয়ালে লাগালো, রং করা লম্বা গাছটি ছেঁটে দিল বাঁদিকে, গাছের নিচে সবুজ ছোপে লাল হলুদ কাগজের ফুল লাগালো, 4-5টি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে, শক্ত আর্টবোর্ড দিয়ে বানানো হাতে ধরা রাইফেল, দেয়ালের ডান দিকে বালির বস্তা আঁকা কাগজ লাগালো, সেখানে পাকিস্তানি সেনাদের ছবি, পুরো দৃশ্যটা যেন যুদ্ধ লেগে গেছে, নীলার হাতে শক্ত কাগজে বানানো জাতীয় পতাকা, দাও আমি ওটা লাগিয়ে দিচ্ছি, ওটা লাগাতে হবে গাছের মগডালে, আপা বললেন। ধন্যবাদ আপামণি, রঙিন কাগজের শিকল ফুল আর পাতা বানানো ছিল, শ্রেণীকক্ষের চারিদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে দিল রবি ও পারুল, নীল সাদা রং তার ফিতে মালার মাঝে মাঝে ঝুলিয়ে দিল, চারদিকটা তখন ঝলমল করে উঠল। খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের, স্বাধীনতা দিবসে তোমাদের কাজের জন্য পুরস্কার দেওয়া হবে, এই কথা শুনে খুশিতে সকলে একসঙ্গে হাততালি দিল। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি। স্বাধীনতা অর্থ বাধাহীনতা, মুক্তি, যা অন্যের পরাধীন নয়। পিরিয়ড অর্থ বেঁধে দেওয়া সময়, একটি নির্দিষ্ট সময়ে যে সময়ে ওই নির্দিষ্ট কাজটি করা হচ্ছে তাকে আমরা কি বলছি, পিরিয়ড। যেমন আমরা বাংলা পিরিয়ডে বাংলা পড়ি, ইংরেজি পিরিয়ডে ইংরেজি পড়ি, এরকম। অপেক্ষা অর্থ প্রতীক্ষা, সবুর। আর্টবোর্ড অর্থ ছবি আঁকার শক্ত কাগজ, আর্ট মানে ছবি আঁকা আর বোর্ড মানে শক্ত কাগজ। রাংতা অর্থ ধাতুর খুব পাতলা পাত। কারুকাজ অর্থ সুন্দর কাজ, শিল্প, সাটা, লাগানো, যুক্ত করা, যেরকম বিভিন্ন গাম বা গ্লু দিয়ে দেওয়ালে কাগজ লাগাই সেটাকে আমরা কি বলছি, সাটা। রাইফেল বন্দুক, এক ধরনের হাতিয়ার। যুদ্ধ মানে লড়াই। মগডাল মানে গাছের সবচেয়ে উঁচু ডাল। পুরস্কার মানে বকশিস। ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শব্দগুলো হচ্ছে যুদ্ধ, কারুকাজ, স্বাধীনতা, আর্টবোর্ড, অপেক্ষা এবং পুরস্কার। প্রথম বাক্যটি হচ্ছে গরমের ছুটির
করছি, গরমের ছুটির অপেক্ষা করছি। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। আমরা স্বাধীনতা দিবস কেন বলছি? কেননা 26শে মার্চেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে জিয়াউর রহমান বাংলাদেশ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে ঘোষণা শুনে বাংলাদেশের সকল মানুষ ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশকে পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করার জন্য। তারপর আমরা করেছি 9 মাস যুদ্ধ। এই 9 মাস যুদ্ধ করে আমরা পেয়েছি আমাদের প্রাণের বাংলাদেশ। তাহলে আমাদের জন্য, বাংলাদেশের জন্য স্বাধীনতা দিবস খুবই গুরুত্বপূর্ণ দিন। ছবি এঁকে শাকিল কি পেয়েছে? পুরস্কার পেয়েছে। আমরা করে স্বাধীনতা লাভ করেছি। কি করে? যুদ্ধ করে। শাড়িতে মা সুতার করেছেন, কারু কাজ করেছেন। রাকিব প্রজাপতি এঁকেছে। কোথায় এঁকেছে? আর্ট বোর্ডে প্রজাপতি এঁকেছেন। বাম পাশে দুটি শব্দ জোড়া দিয়ে একটি শব্দ তৈরি করি। এখানে আলাদা আলাদাভাবে এই কলামে কতগুলো শব্দ এবং এই কলামে কতগুলো শব্দ রয়েছে, আমরা শব্দগুলো জোড়া দিয়ে একটি শব্দ তৈরি করব। যেমন ছাত্র যোগ ছাত্রী মিলে একটি শব্দ কি হলো? ছাত্র ছাত্রী। এখানে রয়েছে আপা, এখানে রয়েছে মণি, তাহলে একটি শব্দ কি হবে? আপা মণি। এখানে দল, এখানে নেতা, একসাথে করলে কি হবে? দলনেতা। তাহলে দলনেতা মানে কি? যিনি দলের নেতৃত্ব দেন, যার কথা মতো দলের বাকি সদস্যরা কাজ করেন। আর্ট বোর্ড, একসাথে আমরা পাচ্ছি আর্ট বোর্ড। ফুল এবং পাতা, একসাথে হচ্ছে কি? ফুল পাতা। যুক্তবর্ণগুলো চিনে নিই, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। বৃহস্পতিবার, এখানে ব্যবহৃত যুক্তবর্ণ কি? দন্ত স প। আমরা ভেঙে লিখলে কি পাবো? দন্ত স প। নতুন শব্দ পাচ্ছি আমরা স্পষ্ট, স্পর্শ। স্পষ্ট মানে কি? পরিষ্কারভাবে। যেমন আমরা কি বলি? স্পষ্ট করে কথা বলুন, পরিষ্কারভাবে কথা বলুন যাতে বোঝা যায়। এটা হচ্ছে কি? স্পর্শ। স্পর্শ মানে কি? হাত দিয়ে ধরা। আর্ট বোর্ড, এখানে যুক্ত বর্ণ হচ্ছে টয় রেফ। আমরা যদি ভেঙে লিখি পাবো ট এবং রেফ। নতুন দুটি শব্দ শার্ট এবং চার্ট। শার্ট একটি জামা, চার্ট অর্থ একটি তালিকা। পুরস্কার, এখানে ব্যবহৃত যুক্ত বর্ণ দন্ত সয় ক। আমরা যদি আলাদা করে লিখি পাবো দন্ত স এবং ক। নতুন শব্দ তিরস্কার, ভাস্কর। তিরস্কার মানে কি? কাউকে ছোট করে কথা বলা, অপমান করা। ভাস্কর হচ্ছে মূর্তি বিশেষ। পরামর্শ, এখানে ব্যবহৃত যুক্ত বর্ণ তালব স রেফ। নতুন শব্দ পাবো বর্ষা, দর্শক। বর্ষা হচ্ছে একটি অস্ত্র, আর দর্শক হচ্ছে যারা কোনো কিছু দেখেন তাদেরকে আমরা বলবো দর্শক। ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। সবাই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে কেন? কোনো ক্লাস থাকে না, তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। শেষের 2 পিরিয়ডে অন্য রকমের কাজ হয় নাকি বিদ্যালয় বন্ধ থাকে? তাহলে আমরা জানি যে শেষের 2 পিরিয়ডে অন্য রকমের কাজ হয়। আমাদের স্বাধীনতা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি, 25শে মার্চ, 26শে মার্চ নাকি 16ই ডিসেম্বর? 21শে ফেব্রুয়ারি আমরা জানি ভাষা শহীদ দিবস। 25শে মার্চকে আমরা বলি কালরাত্রি। কেননা এই দিনই পাকিস্তানি সেনারা বর্বরভাবে আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন। 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। তাহলে 26শে মার্চ কি? আমাদের স্বাধীনতা দিবস। ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবিটি তৈরি করলো কেন? স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল, নিজেরা মুক্তিযোদ্ধা সাজতে চেয়েছিল, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবে, নাকি সবাই মিলে আনন্দ করবে? কেননা আমরা জানি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল। বাম দিকের বাক্য খেয়াল করি, বাক্য দিয়ে কি বোঝানো হয়েছে ডান দিকের শব্দের সঙ্গে মিলিয়ে বুঝি ও বলি। আমরা এখন দেখতে পাচ্ছি কি, বাম দিকে কিছু বাক্য রয়েছে এবং ডান দিকে কিছু শব্দ রয়েছে। তাহলে আমরা কি করব, এই বাক্যতে কি বোঝানো হয়েছে সেটা আমরা এই শব্দগুলো দিয়ে প্রকাশ করব। যেমন প্রথমটা আমরা দেখি, তোমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা উচিত। এটা কি ছিল, আদেশ না উপদেশ? এটা ছিল উপদেশ। আদেশ মানে কি? আদেশ মানে যেটা বলা হয়েছে সেটা করতেই হবে। আর উপদেশ মানে হচ্ছে আমরা কোনো একটা কাজ ভালো কি খারাপ সেটা বুঝিয়ে বলবো এবং করার জন্য বলবো, সেটা হচ্ছে উপদেশ। রুনু ও আনিস এদিকে এসো, এটা হচ্ছে আদেশ।
আমাকে একটু তুলে ধরো না ভাই, এটা কি হবে? অনুরোধ। কোথায় লাগাবো পতাকাটা? এটা হচ্ছে প্রশ্ন। আমরা জানি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলেও আমরা বুঝে যাব যে এটা প্রশ্ন। খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের, এটা কি প্রশংসা। 7 নম্বরে বলা হচ্ছে বাক্যগুলো পড়ি, বৈশিষ্ট্য বোঝানো শব্দ জেনে নেই। প্রথম বাক্যটি কি? এটা কাগজ, এটা রঙিন কাগজ। এখানে আমরা একটি কাগজ দেখতে পাচ্ছি, কাগজটি কিন্তু সাদা কালো নয়, এখানে বিভিন্ন ধরনের রং দেখতে পাচ্ছি, তাই বলা হলো কি এটা রঙিন কাগজ। এই রঙিন শব্দটি দিয়ে এই কাগজটির একটি বৈশিষ্ট্য বোঝানো হলো যে কাগজটি দেখতে কেমন। এরপরের বাক্যটি কি? ওটা শিকল, ওটা লম্বা শিকল। তাহলে আমরা প্রথমে বললাম কি ওটা একটা শিকল। শিকলটা দেখতে কেমন এটা বোঝানোর জন্য আমরা কি ধরনের শব্দ ব্যবহার করব? যে শিকলটি হচ্ছে লম্বা, তাহলে আমরা শিকলের একটি বৈশিষ্ট্য প্রকাশ করলাম। এরপর বলা হচ্ছে আর্টবোর্ড আনো। আর্টবোর্ডটা দেখতে কেমন তা কিন্তু আমরা জানি না, সেটা বোঝানোর জন্য আমরা কি বললাম? সাদা আর্টবোর্ড আনো। তার মানে কি? আর্টবোর্ডটি যে সাদা সেটা আমরা এই শব্দের মাধ্যমে বুঝতে পারলাম। গাছের নিচে ঝোপ। গাছের নিচে ঝোপ দিয়ে আমরা কিন্তু গাছের ধরনও বুঝতে পারছি না, ঝোপের ধরনটাও বুঝতে পারছি না। তাহলে এখন যদি আমরা বলি গাছের নিচে সবুজ ঝোপ, তাহলে সবুজ দিয়ে আমরা কি বুঝবো? ঝোপের রং বুঝবো বা ঝোপের একটি বৈশিষ্ট্য বুঝবো। তাহলে এসব বাক্যে রঙিন, লম্বা, সাদা, সবুজ হচ্ছে বৈশিষ্ট্য বোঝানো শব্দ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা আমাদের মাকে যখন বলি মা জামাটি আনো, তাহলে জামাটির কোনো বৈশিষ্ট্য বোঝানো হয় না। আমরা যদি বলি মা লাল রঙের জামাটি আনো, তাহলে আমরা একটি বৈশিষ্ট্য বুঝাতে পারছি। আমরা দেখতে পাচ্ছি কয়েকটি শব্দ, সবুজ, চমৎকার, হলুদ, নীল, সাদা। শব্দগুলো ব্যবহার করে আমরা বাক্য গঠন করি। রুনু কাগজে একটা খালি ঘর, তাহলে কি হবে? রুনু সাদা কাগজে একটা কি দৃশ্য আঁকলো? চমৎকার দৃশ্য আঁকলো। সে তাতে গাছ, গাঁদা ফুল, আকাশ আঁকলো। তাহলে সেখানে আমরা কি করতে পারি? সে তাতে গাছ আঁকলো। এখন গাছের রং বোঝাতে আমরা ব্যবহার করতে পারি সবুজ গাছ, গাঁদা ফুলও এঁকেছে, গাঁদা ফুলের রং কি? হলুদ গাঁদা ফুল, এবং আকাশ আঁকলো, আকাশের রং কি? নীল। তাহলে এখানে সাদা, চমৎকার, সবুজ, হলুদ, নীল এই শব্দগুলো দিয়ে কি আমরা বিভিন্ন জিনিসের বৈশিষ্ট্য প্রকাশ করলাম। কাগজের বৈশিষ্ট্য প্রকাশ করলাম সাদা রং দিয়ে, দৃশ্যর বৈশিষ্ট্য প্রকাশ করলাম চমৎকার দিয়ে, গাছের বৈশিষ্ট্য প্রকাশ করলাম সবুজ দিয়ে, এবং গাঁদা ফুল এবং আকাশের বৈশিষ্ট্য প্রকাশ করলাম হলুদ এবং নীল রং দিয়ে। যেমন আমরা এখানে কি বলতে পারি? নীল রঙের ফুল, হলুদ রঙের ফুল, সবুজ রঙের ঘাস। তাহলে আমরা ওদের বৈশিষ্ট্য প্রকাশ করলাম। শ্রেণীকক্ষ সাজানোর বিষয়টি নিজের ভাষায় বলি। আমরা নিজেরা বাসায় বসে অনুশীলন করব যে কিভাবে আমরা নিজেদের শ্রেণীকক্ষ সাজাবো এবং তা নিজের ভাষায় বলবো। তাহলে এখানে বলা হচ্ছে কি স্বাধীনতা দিবসে তোমরা তোমাদের স্কুলে অথবা স্কুলের বাইরে কি করো? 4টি বাক্য লেখো। তাহলে আমরা কি বলতে পারি? স্বাধীনতা দিবসে আমরা সকালবেলা স্কুলে উপস্থিত হই। সেদিন সকালবেলা আমরা আমাদের জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করি। স্কুলের বাইরে স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠান হয়। তারপর কি বলতে পারি? স্কুল প্রাঙ্গণ আমরা বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে সাজাই। এভাবে আমরা যা যা করি সেগুলো বলতে পারি। তারপর কি বলছে? ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শব্দগুলো হচ্ছে মগ ডালে, রাংতা, সাটা, রাইফেল। বিয়ে বাড়ি সাজাতে কাজে লাগে। কি কাজে লাগে? রাংতা কাজে লাগে। মুক্তি সেনাদের হাতে ছিল কি? রাইফেল। কোকিলটি কোথায় বসে আছে? মগ ডালে, মানে গাছের উঁচু ডালে। দেওয়ালে ছবি আছে, দেওয়ালের ছবি সাটা আছে, মানে লাগানো আছে। নিজের ঘর থেকে সঠিক অর্থ নিয়ে শব্দের পাশে লিখি ও বাক্য তৈরি করি। শব্দগুলো কি? সুন্দর কাজ, মুক্তি, বকশিস, লড়াই। তাহলে কি বলছে? এই যে শব্দগুলো দেওয়া রয়েছে, এই শব্দগুলো নিচের এই শব্দগুলোর সাথে মিললে তার পাশে আমরা লিখব এবং একটি বাক্য গঠন করব। যেমন পুরস্কারের অর্থ কি হতে পারে? বকশিস হতে পারে, তাই আমরা পুরস্কারের পাশে বকশিস লিখব। তারপর আমরা একটি বাক্য গঠন করব। বাক্য গঠনে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, ভালো কাজ করায় মা আমাকে পুরস্কার দিলেন। স্বাধীনতা, স্বাধীনতা মানে কি হতে পারে? মুক্তি। তাহলে আমরা এখানে লিখব মুক্তি। আর বাক্য গঠন কি করতে পারি? 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। যুদ্ধ অর্থ লড়াই। আমরা বাক্য কি গঠন করতে পারি? 9 মাস যুদ্ধ করে আমরা পেয়েছি বাংলাদেশ। কারুকাজ মানে সুন্দর কাজ।
তাহলে আমরা কি লিখতে পারি? আমার জামায় সুন্দর কারুকাজ করা আছে। যুক্তবর্ণ ভেঙে দেখাই ও শব্দগুলো লিখি। তাহলে এখানে ভাঙলে কি পাবো? দন্ত্য স এবং প, আমরা বলতে পারি স্পর্শ। দন্ত্য ন এবং ত, আমরা বলতে পারি দন্ত। এখানে দন্ত্য স এবং ক, আমরা বলতে পারি নতুন একটি শব্দ স্কুল।